ইউক্রেনের আগ্রাসী অভিযানে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি রেজুলেশন অনুমোদন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর G20 সম্মেলনে ভিডিও বার্তায় যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে সোমবার তুরস্কে গোপন বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গোয়েন্দা প্রধান। নিবিড় এমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 94টি রাষ্ট্রের ভোটে রেজুলেশন পাশ হয়, যেখানে বলা হয় গেল ফেব্রুয়ারিতে প্রতিবেশী ইউক্রেন দখলের উদ্দেশ্যে রাশিয়ার আন্তর্জাতিকভাবে করা ভুলের জন্য অবশ্যই আইনগত দায় বহন করতে হবে, যার মধ্যে রয়েছে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। প্রস্তাবনাটির বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন, ইরান সহ 14টি দেশ। 73টি দেশ ভোট প্রদানে বিরত ছিল। মঙ্গলবার শুরু হওয়া G20 সম্মেলনে অনলাইনে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, মস্কোর ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার এখনই সময়, এতে বেঁচে যাবে হাজারো প্রাণ। রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে হবে, ইউক্রেনের ভূখণ্ড থেকে তার সেনা প্রত্যাহার করতে হবে এবং ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে তাদের। এর আগে সোমবার তিনি সদ্য পুনর্দখল করা খেরসনে স্বদেশী সেনাদের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে খেরসন থেকে সেনা সরিয়ে নেয়ার 3 দিনের মাথায় রুশ গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে গোপনে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক উইলিয়াম জে বার্নস। তবে ইউক্রেন যুদ্ধের কোনো মীমাংসা নিয়ে আলোচনার জন্য নয়, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে সতর্ক করতেই এই বৈঠক হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিবি রামিন, নিউজ 24।